হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে আর আশা করছি সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো তো চলো আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করলাম সকাল মানে এখন বাজছে সকাল সাড়ে সাতটা তো আজকে আমাদের দেখো এই যে আমাদের যেখানে এখানে কিচেন রুমটা যেখানে রান্না হয় সেইখানটা আজকে পুরোটাই ধোয়া মোছা চলছে একদম সাবান জল দিয়ে আর তোমাদেরকে একটা জিনিস দেখায় এইটা কি তোমরা চেনো এখনকার যুগে এইটা দেখাটা একটু বিরল ব্যাপার কারণ এটা আগেকার দিনের ছিল আমাদের এখানে এখনো ইউজ হয় এটা এটা হচ্ছে কাঁসার গয়রা আর ওইখানের যেসব বাসনপত্রগুলো সেগুলো সব বাইরে আমাদের খাটে রাখা হয়েছে ওইখানটা আজকে ধোয়া মশা চলছে বলে তো কেন চলছে পরে বলছি এখন দেখো চলে এসছে মাছ এই মাছগুলো এরপর কাটা হবে তো বুঝতেই পারছ কত বড় বড় মাছ এটা টোটাল ছ কেজির মতো মাছ আছে এখন শাশুড়ি মা এটা কাটছে মাছগুলো মাছটা কাটাটাও একটু কিন্তু বিশাল কষ্টের ব্যাপার যেহেতু বড় বড় মাছ পিছলে যায় ধরতে অসুবিধা হয় আর এখন আমাদের দেখো মানে কাটা হয়ে পর চলে এসছে আর এরপর হচ্ছে এগুলোকে নুন হলুদ মাখানোর পালা তো মোটামুটি বলল যে তেষট্টিটা পিস হয়েছে তেষট্টি বা চৌষট্টি এরকম হবে আর কি মাথাগুলো বাদ দিয়ে আর এখানে ছটা মাথা মাথাগুলো সাইজগুলো দেখো এত বড় বড় যেহেতু কাতলা মাছ কাতলা মাছের মাথার দিকটা একটু বড়ই হয় গোটা বডিটা ওদের তুলনামূলক অন্য মাছেদের থেকে একটু কম হয় তো দেখো এখন হলুদ আর নুন মাখানো চলছে এরপর এগুলো আজ কাঠেই ভাজতে হবে কারণ গ্যাসে দিকে সকাল থেকে যে রান্না হবে। মানে এরপর থেকে রান্না স্টার্ট হবে চলবে একদম রাত নটা দশটা পর্যন্ত কারণ আজকে হচ্ছে আমাদের রাধা বাড়া যেটাকে বলে মানে রান্না করার পালা আজ সারাদিন রান্না হবে সেই রান্না করা খাবারগুলো কালকে খাওয়া হবে একদম বাসি করে যেটাকে বলে পান্তা ভাত আমাদের আজকে হচ্ছে রান্না করা কালকে হচ্ছে পান্তা ভাত এটা মা মনসা দেবীর একটা পুজো আমি এটার ব্যাপারে ডিটেলস হয়তো জানি না কি জিনিসটা আশা করি অনেকেই জানো অনেকের বাড়িতে এটা আছে আবার অনেকের বাড়িতে এটা নেই তো আমার বাপের বাড়িতেও এটা আছে আমি ছোট থেকেই দেখে আসছি মা কাকিমাদেরকে রান্না করতে যে সারা দিন রান্না করে আর তারপরের দিন ওদের পুরো রেস্ট একদম সকাল থেকে রান মানে রাত পর্যন্ত কোনো কিছু আর উনুন টুনুন ধরাতে হয় না সারা দিন পুরো রেস্ট একদিন সারাদিন কাজ করে তারপরের দিন পুরো রেস্ট আর খাবারগুলোকে টাটকা করা হয় কিন্তু সেগুলো বাসি করে খাওয়া হয় এটাই হচ্ছে ওটার নিয়ম এটা এই ভাদ্র মাসে একটা হয় আর একটা হয় মাঘ মাসে সরস্বতী পুজোর সময় একটা হয় আশা করি ওই রান্নাটা সবারই আছে মানে মোটামুটি নাইনটি পারসেন্ট লোকের ওই রান্নাটা মানে ওই পান্তা ভাতটা সবারই আছে কিন্তু এই ভাদ্র মাসের যে পান্তা ভাতটা হয় সেটা অনেকের আছে অনেকের নেই তো যাই হোক এই দুটো পান্তা ভাতই আমার বাপের বাড়িতেও আছে শ্বশুর বাড়িতেও আছে বড় মাছ খেতে খুব টেস্ট কিন্তু এখনকার যা সব শরীরের রোগ হয়ে গেছে খাওয়াটা খুব রিস্কের ব্যাপার মানে যেহেতু আমার হাই প্রেশার ডাক্তারবাবু সেখানে বারণই করে দিয়েছিল যে বড়ো মাছ এক কেজির ওপরে যেগুলো মাছ হয় বড়ো মাছ খাওয়া চলবে না কিন্তু যাই হোক আমি যদিও খুব একটা যে খাই তা নয় একদমই কমই খাই ওই এক পিস খুব জোর হলে দু পিস তার বেশি কিছু খাই না আর মাছের মাথাটা তো খাইই না বড় মাছের মাথা একদমই খাই না খেতে আগে খুব ভালো লাগতো কিন্তু ওই রোগের জন্য খেতে পাই না তো যাই হোক এত কিছু হলেও খাওয়া আমাদের খুবই কম তো চলো দুপুরে যেগুলো খাওয়া হবে দুপুরে রান্নাগুলোর জন্য সবজিগুলো কেটে নিই এখানে দেখো কেটেছি আলু বেগুন ঝিঙে আর মূলো এইগুলো দিয়ে ওই যে মাছের একটা তেল বেরিয়েছে সেই তেলটা দিয়ে এগুলোর চড়চড়ির মতন করা হবে এটা দুপুরে খাওয়া হবে এটা কালকের জন্য রাখা টাকার দরকার নেই এটা দুপুরের খাবার আর এখানে ওলটা আছে ওলটা ওই ভাতের সাথে দিতে হবে ওল ভাতে তো সেটা সেদ্ধ হওয়ার পর রাত্রিবেলায় বড়া করা হবে ওল বড়া এটা কালকের জন্য হবে আজকের জন্যও হবে আর এখানে টমেটোগুলোর পর কেটে ফেলি টমেটোর চাটনি দুপুরেই বানানো হবে ওটা কালকের জন্য থাকবে আজ দুপুরে রাত্রে দুবেলায় খাওয়া হবে এই দেখো আমার টমেটোটা কাটা হয়ে গেছে সুন্দর করে কেটে দিয়েছি আর তোমাদেরকে আর একটা জিনিস দেখায় চলো এই দেখো এইটা দেখতে পাচ্ছ কি বটে নিশ্চয়ই সবাই যেন অবশ্যই আমসত্ত্ব আর খেজুর আর এই আমসত্ত্বটার ব্যাপারে বলি এত সুন্দর লাগে আমসত্ত্ব ছোটোর এই এইটার খুবই পাগল বলতে পারো যখনই বাড়িতে কেউ আনতো আমি তো আগে এক পিস তুলে খেয়ে নিতাম মানে একটা পুরো স্লাইস ছাড়িয়ে পরে তো দেখো কেটে নিয়েছি আমসত্ত্বগুলো আর খেজুর চলো এরপর ওইদিকে যাই মাছ ভাজতে বসবো এই দেখো মাথা তিনটে আগে দিয়ে দিয়েছে তো কারণ এগুলো আমার শাশুড়ি মায় দিয়ে দিল মানে মাথাটা একটু ছিটকে ছিটকে চলে আসে তো তার জন্য বললো তাহলে আমি এগুলো ভেজে দিচ্ছি তারপর তুমি পিসগুলো ভাজবে তো কাঠের মানে অনেকগুলো মাছ এখনও ওইদিকে আরও মাছগুলো রাখা আছে এগুলো নিয়ে আসতে হবে তো মাছ লোক দিকে আমি শাশুড়ি মাই ভাজছে বললো আমি এদিকে ভাজছি তুমি তরকারিগুলো কেটে নাও তো তার জন্য এদিকে এসেছি বাঁধাকপিটা কাটতে তো দেখো বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে দুটো বাঁধাকপি ছিল এখনকার বাঁধাকপির তরকারি খুব একটা ভালো লাগে না কারণ যেহেতু এগুলো স্টোরের বাঁধাকপি এখন তো সিজন নয় বাঁধাকপির তো আর এদিকে দেখো কি কী হয়েছে কুন্দরিটা সিদ্ধ করা হয়েছে এগুলো ভাজা হবে আর এদিকে আছে করলা এগুলো কাটা আছে এগুলো নুন হলুদ মাখিয়ে রাখা আছে এগুলো ভাজা হবে আর বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা এখন জলটা মানে ছেঁকে বের করে নেবে তারপর ওটা করবে আর এখন দুপুরে আমরা খাবো দেখো কি কি হয়েছে এই মাছটা হচ্ছে ভাপা মাছ মানে একদম কাঁচা মাছ এটাকে ভাজা হয়নি কাঁচা মাছটাই একটু জাস্ট হালকা তেল মশলা দিয়ে রান্না করা হয়েছে এটা আমার যা রান্না করেছে তো খুব সুন্দর লাগে এটা খেতে চাটনি আছে শাক আছে আর ওই যে বেগুন আলু ওই দিয়ে যে মাছের তেল দিয়ে ঝালটা ছিল সেটা আর এখন দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি খাবারটা খেয়ে চলে এলাম আর মাকে ছেড়ে দিলাম খাওয়ার জন্য এদিকে কন্টিনিউয়াস তো রান্না চলছেই এইদিকে দেখো আমার তিনটে খালি মাথা আছে আর এইখানে যেগুলো ছাড়া আছে সেগুলো তাহলেই মাছ ভাজা পুরো শেষ এটা একটা অনেক বড় দায়িত্ব যেহেতু মাছের মানে অনেক পরিমাণটা অনেকটা থাকে ভাজতে টাইম লাগে আর গ্যাসে তো ভাজা চলবেই না কারণ অনেকক্ষণ টাইম লাগবে কাঠে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এইখানে দেখো চালটা এখন একটু জাস্ট হাত বোলাতে হবে চালটার পর তুলে দিতে হবে আজকে দেখো কতটা চাল দুপুরে এক ভাত হয়েছে মানে সকালে আর এইটা এখন দুপুরবেলায় বস করানো হবে এটা রাত্রের জন্য থাকবে কাল সকালের জন্য আর এখানে আদা রসুন আর জিরে জিরেটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর এগুলো সব মিক্সিতে বাটবো আজকে আর কোনো শিলনোড়ার ব্যাপার নেই কারণ এত বাটা যাবে না আর এখানে এখন দেখো বাঁধাকপিটা চলছে এখন বাজছে বিকেল সাড়ে পাঁচটা মানে সেই তখন থেকে জাস্ট দুপুরে এক দু ঘন্টার মতন একটু রেস্ট নিয়েছিল খাওয়া দাওয়ার পর তারপর আবার স্টার্ট হয়ে গেছে আর সারাদিন রান্না আর এইদিকে বললো মাসিমা বললো ডালটা বসিয়ে দিতে তো চলো ডালটা বসিয়ে দিই এই দিকে দেখো ভাঙা বুট যেগুলো আছে সেইগুলো আজকে ডাল হবে মানে এটাও কালকের জন্য আর আজ রাত্রের জন্য তো এটা আমি এইদিকে গোবর গ্যাসটাতে বসিয়ে দিলাম এটা ততক্ষণ সিদ্ধ হোক আর এই দিকে দেখো এরা তখন কি করছে পপো আর অন্বেষা এসছে অন্বেষা এরা খেলনা খেলছে তো সেটা হচ্ছে রান্না রান্না খেলা আমাদের এদিকে রান্না চলছে তো ওদের আবার এদিকে রান্না চলছে বাঁধাকপির পাতা পেঁয়াজ কুন্দরি মানে যা আছে সব সব নুন তেল মানে হলুদ টলুদ সব মিশিয়ে ওরা নিজেদের মতন আনন্দ করছে খেলা করছে রান্না রান্না তো কড়াই টড়াই সব কিছু নিয়েছে এদিকে পপো মাখছে আটা তো দেখো আটা সত্যি সত্যি আটা নিয়েছে আটারাই কীরকম জল দিয়ে মাখছে দেখো মানে পপো এরকম একা পেলেই করতে থাকে আমরা যখনই রুটি করতে বসি ও ময়দাটা নিয়ে নেয় দিয়ে ওরকম করতে থাকে আর আজকে অন্যের সব এসছে ওর সাথে ওর এই রান্নার সাথে জয়েন দিয়েছে তো ওরা নিজেদের মতন কী সুন্দর খেলে যাচ্ছে দেখো এই দেখো পুরো কড়াইটা এগুলো সব ধোয়া মোছা ছিল কীরকম করেছে দেখো গোটায় হাতে পায়ে লাগিয়ে মানে এরপর মনে হচ্ছে ওকে জন্য স্নান করাতে হবে আর চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না হলো এখানে টমেটোর চাটনি আছে ওখানে মাছ কিছু ভাজা রাখা আছে শাক আছে করলা ভাজা কুঁদরি ভাজা এখানে আছে বাঁধাকপির তরকারি বেগুন ভাজা এইদিকে আরেকটা বাঁধাকপির তরকারিটা রাখা হয়েছে এখানে ডালটা আছে সেই বুটের ডালটা মাছের ঝোল ওইদিকে মাথাগুলো আলাদা করে রাখা আছে আর এখানে আছে ওল বড়া সেই যে ওলটা সেদ্ধ করে বড়া করা হয়েছে আর আছে খসলা বড়া এই হচ্ছে আমাদের রান্না আর এইখানে দুটো হাঁড়িতে দেখো বড় বড় হাড়িতে ভাত আছে আর এইখানে মাসিমা ধানগুলোকে আলাদা করছে এগুলো মনে হয় কাঁচা ধান এইবারে নতুন ধান এগুলো বোধহয় ওই দিতে হয় আমি ঠিক জানি না এই ব্যাপারটা আমি দেখলাম যে মাসিমা এরকমভাবে ধানটাকে ছাড়াচ্ছে আর এখানে ভাতে জল দিয়ে দিল গরম ভাত ছিল সেগুলোতে জল ঢেলে দেওয়া হলো কারণ এই জলটা জল ছাকা ভাত যেটাকে পান্তা ভাত বলে সেটাই কালকে খাওয়া হবে এই হচ্ছে পুরোটার প্রসেসটার নিয়ম আর কি তো সেগুলো হাতে হাতে ভালো করে ভাত লোকে ছাড়িয়ে দিচ্ছে তাহলে ভাতলো ঝুরঝুরে থাকবে আর কি ডেলা ডেলা আছে তো ভাত তো সেই কারণে তো এরপর অনেক একটু নিয়ম আছে ওই ধানগুলো গোবর নিয়ে আসতে হবে ঘর থেকে একদম মানে ভালো গোবর তো চলো গোয়াল ঘরে যাই টর্চটা নিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে যেতে হবে এই দেখো মা এখান থেকে গোবর নিচ্ছে এটা আমাদের গোয়াল ঘর অন্ধকারই আছে যেহেতু গোয়াল ঘর তো লাইট ফাইট খুব একটা নেই টর্চ নিয়ে ঢুকতে হয় আর এইখানে দেখো ওই গোবর জলটাই চারিদিকে ছিটিয়ে দিতে হবে তারপর ভালো করে প্রণাম করতে হবে এই হচ্ছে এটার পুরোটার নিয়ম আরেকটা নিয়ম হচ্ছে এরপর আর কেউ ভাতের হাঁড়িটা ছুতে পারবে না সেই একেবারে কালকে স্নান করার পর যার যা খাবার সব নেওয়া হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ব্লগে পরের দিন ঠিক কালকে দুপুর একটার সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর তার পাশাপাশি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা আজকের মতো